বন্ধুরা কেমন আছেন সবাই তো কালকের পর ফাইনালি রোদ্দুর উঠে গিয়েছে তো ভালো লাগছে এই জন্য নাহলে মানে প্রচণ্ড ঠান্ডা চলছে এখন আজকে হচ্ছে টিউসডে মঙ্গলবার জানুয়ারি ষোলো দু তো এরকম একটা ব্যাপার আছে তো কালকে আর পশু মকর সংক্রান্তির দিন ছিল কালকে আর পশু মিলেছিল তো এই এই জন্য প্রচণ্ড ঠান্ডা পড়েছে এমনি হাওয়াও চলছে চারিদিকে একদম উত্তরে হাওয়াও বইছে ভালোই এদিক ওদিক সব দিক দিয়েই হাওয়া চলছে দেখছি এখন উত্তর দক্ষিণ তো এই হচ্ছে পরিবেশ দেখতেই পাচ্ছেন যেহেতু আপনারা এখানে যেটুকু দেখতে পাচ্ছেন এই যে তো এই হচ্ছে ব্যাপার কালকে তো রোদ্দ্রুটি নেই বলতে গেলে চলে কালকে এক দেখলাম চান করার পরে দুপুর দুটো দশের দিকে রোদ্দ্রুটি ছিল হালকা তাও যেমন থাকে মানে রোদ্দুর গায়ে লাগার মতো ছিল ওই তিনটে অবধি তিনটে সাড়ে তিনটে অবধি তারপর চারটে সাড়ে চারটে অবধি যেমন ছিল খুব সামান্য আজকে উঠলো এই কিছুক্ষণ আগেই উঠল এখন কটা বাজে এখন হচ্ছে বারোটা বারো ঠিক আছে এই কিছুক্ষণ আগে উঠলো ধরতে গেলে ধরুন সাড়ে এগারোটার দিকে রোদ্দুর উঠল আজকে আশা করি থাকবে স্টে করবে এখন রোদ্দুরটা তো শীতের দিনে আপনাদের কেমন করে কাটছে বলবেন আমাদের অ্যাকচুয়ালি এই ওয়েদারটা বললাম এটা হচ্ছে নর্থ চব্বিশ পরগনা জেলা পশ্চিমবঙ্গের ঠিক আছে তো এই যে চাষবাস সমস্ত হচ্ছে ওইদিকে দিকে গোবর সার তৈরি করা হয়েছে অনেকটা দেখিয়েছিলাম তারপরে এই যে আলু পেঁয়াজ আদি সমস্ত সবজি হচ্ছে এখানে গাজর গাছগুলো বেশ বড়ো বড়ো হয়ে গিয়েছে পেঁয়াজ গাছ এই যে কুলও ধরে গিয়েছে দেখতে পাচ্ছেন আপনারা যেমনটি এখানে যেমনটি আপনারা এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা এই যে কুলটা ধরে গিয়েছে এখানে এখানে দুটো বড় বড়ো কুলগা আছে মানে বসানো হয়েছিলো আগের বছরটি খুব তাড়াতাড়ি বেড়ে গিয়েছে আরও অনেক কেটে রাখা হয়েছে ছেটে ছেটে রাখা হয়েছে তাও এত বড় তে হচ্ছে ব্যাপার বন্ধুরা ঠান্ডার দিনে এই পরিবেশ আপনাদের কেমন লাগে দর্শন করতে প্রাকৃতিক পরিবেশ যেটা আমি দর্শন করাই বলবেন ঠিক আছে সবাই ভালো থাকবেন আপনার সঙ্গে আবার দেখা হচ্ছে পরের কোনো ভিডিও ততক্ষণ পর্যন্ত সবাইকে বাবাই ঠিক আছে চলুন সবাই খুব ভালো থাকবেন সবাইকে অনেক অনেক শুভেচ্ছা নতুন বছর শুরু হলো সবাই খুব ভালো কাটাবেন ঠিক আছে বাই